हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 26 নভেম্বর কর্মক্ষেত্র থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর আজকে আমার সেকেন্ড পার্ট। এর আগে পার্ট ওয়ান করেছিলাম, পার্ট ওয়ানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা মিস করে গেছো অবশ্যই দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট ওয়ান দেখে নাও, তারপরে আছে পার্ট টুটা দেখবে। আর আজকে পার্ট টু এ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছি সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 1 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত দেওয়া আছে। তোমরা অবশ্যই মন দিয়ে ভালো করে শেষ পর্যন্ত শুনবে, তবে তোমরা বুঝতে পারবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে, আগে বুঝবে, তারপরে যদি ভালো লাগে তবেই কমেন্ট করবে, তবেই লাইক করবে, নাহলে ডিসলাইক করে দেবে। ওকে, তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকে আমাদের পার্ট টু। তো পার্ট টুটা আমরা আজকে আলোচনা করবো 1 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত। তো প্রথমে আছে 4 নভেম্বর, ভালো করে শোনো তোমরা, আমি তোমাদের সঙ্গে পড়া শুরু করছি, মন দিয়ে শুনবে। কিন্তু 1 নভেম্বর, ভারতের আপত্তিকে অগ্রাহ্য করে গিলগিট বাল্টিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন অস্থায়ী প্রদেশের মর্যাদা দিয়ে ওই এলাকায় নিজেদের বেআইনি দখলদারি আড়াল করতে চাইছে পাকিস্তান। অখণ্ড জম্মু কাশ্মীর 1947 সালে যে অপ্রত্যাহারযোগ্য চুক্তির ভিত্তিতে ভারতের সঙ্গে জুড়েছিল, তার জোরে গিলগিট বাল্টিস্তান সহ সম্পূর্ণ এলাকা যে এদেশের সে কথা মনে করেন শ্রীবাস্তব। ইমরানের ঘোষণার পরই পাকিস্তানেও বিক্ষোভ তীব্রতর হয়, গিলগিট বাল্টিস্তানের বাসিন্দারাও পথে নামেন। তো 1 নভেম্বর, ভারতের আপত্তিকে অগ্রাহ্য করে গিলগিট বাল্টিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, অস্থায়ী প্রদেশের মর্যাদা দিয়ে ওই এলাকায় নিজেদের বেআইনি দখলদারি আড়াল করতে চাইছে পাকিস্তান। অখণ্ড জম্মু কাশ্মীর 1947 সালে যে অপ্রত্যাহারযোগ্য চুক্তির ভিত্তিতে ভারতের সঙ্গে জুড়েছিল, তার জোরে গিলগিট বাল্টিস্তান সহ সম্পূর্ণ এলাকা যে এদেশের সে কথা মনে করেন শ্রীবাস্তব। ইমরানের ঘোষণার পরই পাকিস্তানেও বিক্ষোভ তীব্রতর হয়, গিলগিট বাল্টিস্তানের বাসিন্দারাও পথে নামেন। নেক্সট আছে 2 নভেম্বর, 2 নভেম্বর, কাবুল বিশ্ববিদ্যালয় বইমেলা চলাকালীন বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলোপাথারি গুলি চালান 3 জঙ্গি। এই হামলায় অন্তত 22 জন প্রাণ হারিয়েছেন, আরও 22 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের অধিকাংশই পড়ুয়া। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 3 সন্ত্রাসবাদীরও মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অর্থাৎ আইএস। 2 নভেম্বরের এটা নিউজ, কাবুল বিশ্ববিদ্যালয় বইমেলা চলাকালীন বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলোপাথারি গুলি চালান 3 জঙ্গি। এই হামলায় অন্তত 22 জন প্রাণ হারিয়েছেন, আরও 22 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের অধিকাংশই পড়ুয়া। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 3 সন্ত্রাসবাদীরও মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। নেক্সট দেখো কি আছে, নিউজিল্যান্ডে নজির 2 মহিলার, ইনি ভারতীয় আর ইনি সেই দেশেরই, মানে নিউজিল্যান্ডের। ওকে, তো দেখো বাঁ দিক থেকে, মানে বাঁ দিকে কী আছে দেখো, প্রথমে আছে আমাদের ভারতীয় প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন, আর আমাদের ডান দিকে আছে নানাইয়া মাহুতা। 2 নভেম্বরের নিউজ, ভালো করে শোনো তোমরা। নিউজিল্যান্ডের রাজনীতিতে নজির গোলেন 2 মহিলা রাজনীতিক। ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন মন্ত্রী মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের বর্তমান সরকারে। সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এদিন তাকে নিয়োগ করেছেন। প্রিয়াঙ্কার পাশাপাশি ইতিহাসে নাম তুলেছেন সে দেশের উপজাতি মাউরি সম্প্রদায়ের প্রতিনিধি নানাইয়া মাহুতা। তিনি হয়েছেন নিউজিল্যান্ডের নতুন বিদেশ মন্ত্রী, এই প্রথম কোনো উপজাতি মহিলা সে দেশে মন্ত্রিত্ব পেলেন। 2 নভেম্বর, নিউজিল্যান্ডের রাজনীতিতে নজির গোলেন 2 মহিলা রাজনীতিক। ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন মন্ত্রী মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের বর্তমান সরকারে। সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এদিন তাকে নিয়োগ করেছেন। প্রিয়াঙ্কার পাশাপাশি ইতিহাসে নাম তুলেছেন সে দেশের উপজাতি মাউরি সম্প্রদায়ের প্রতিনিধি নানাইয়া মাহুতা। তিনি হয়েছেন নিউজিল্যান্ডের নতুন বিদেশ মন্ত্রী, এই প্রথম কোনো উপজাতি মহিলা সে দেশে মন্ত্রিত্ব পেলেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, কলকারখানায় উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত ব্রিটিশ সমীক্ষায়। এটাও 2 নভেম্বরের নিউজ, ভালো করে শোনো তোমরা।
করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি সামনের দিকে এগোতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলল ব্রিটিশ তথ্য পরিষেবা সংস্থা IHS সার্কিটের সমীক্ষা রিপোর্টে। এদিন প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, 2007 সালের পর গত মাসে দেশের কলকারখানাগুলিতে উৎপাদন বেড়েছে সবচেয়ে বেশি হারে। উল্লেখ্য, অক্টোবরে চীনেও কলকারখানায় উৎপাদন গত এক দশকে নয়া নজির গড়েছে। IHS সার্কিটের সমীক্ষা অনুযায়ী অক্টোবর মাসে ভারতের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স PMI বেড়ে হয়েছে 58.9, যা সেপ্টেম্বরে ছিল 56.8। এই সূচক 50-এর উপরে থাকলে অর্থনৈতিক বৃদ্ধির ইঙ্গিত দেয়, আর যদি 50-এর নিচে থাকে তো অর্থনীতির সংকোচন হয়। 2 নভেম্বরের নিউজ আইটেম, করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি সামনের দিকে এগোতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলল ব্রিটিশ তথ্য পরিষেবা সংস্থা IHS সার্কিট এর সমীক্ষা রিপোর্টে। এদিন প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, 2007 সালের পর গত মাসে দেশের কলকারখানাগুলিতে উৎপাদন বেড়েছে সবচেয়ে বেশি হারে। উল্লেখ্য, অক্টোবরে চীনেও কলকারখানায় উৎপাদন গত এক দশকে নয়া নজির গড়েছে। IHS সার্কিটের সমীক্ষা অনুযায়ী অক্টোবর মাসে ভারতের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স PMI বেড়ে হয়েছে 58.9, যা সেপ্টেম্বরে ছিল 56.8। এই সূচক 50-এর ওপরে থাকলে অর্থনৈতিক বৃদ্ধির ইঙ্গিত দেয়, আর 50-এর নিচে যদি থাকে অর্থনৈতিক সংকোচন দেখা যায়। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 3 নভেম্বর, 3 নভেম্বর, পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম প্রধান বিনয় তামাং। 3 বছর অন্তরাল থাকার পর সম্প্রতি কলকাতায় বিমল গুরুং রোশনগিরিদের আত্মপ্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিনয় বললেন, কে বিমল গুরুং? পাহাড় এবং উত্তরবঙ্গে তার কোনো অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমল গুরুংকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করে বিনয়ের বক্তব্য, পাহাড়ের শান্তি এবং স্থিতিশীলতা নিয়েই কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। 3 নভেম্বর, পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম প্রধান নেতা বিনয় তামাং। 3 বছর অন্তরাল থাকার পর সম্প্রতি কলকাতায় বিমল গুরুং রোশনগিরিদের আত্মপ্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিনয় বললেন, কে বিমল গুরুং? পাহাড় এবং উত্তরবঙ্গে তার কোনো অস্তিত্ব নাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিমল গুরুংকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করে বিনয়ের বক্তব্য, পাহাড়ের শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান হচ্ছেন সৌরভ চট্টোপাধ্যায়। তিনি প্রয়াত বাম নেতা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের নাতি। সৌরভ একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থার প্রাক্তন কর্তা। উল্লেখ্য, গত মাসে মন্ত্রী অমিত মিত্রর বদলে নিগমের চেয়ারম্যান পদে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহাকে নিযুক্ত করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান হলেন সৌরভ চট্টোপাধ্যায়। তিনি প্রয়াত বাম নেতা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের নাতি। সৌরভ একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থার প্রাক্তন কর্তা। উল্লেখ্য, গত মাসেই মন্ত্রী অমিত মিত্রর বদলে নিগমের চেয়ারম্যান পদে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহাকে নিযুক্ত করেছে রাজ্য সরকার। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল মনসুন মিশনে 50 গুণ লাভ হয়েছে বলে জানালো কেন্দ্র। এই মিশনে গত 5 বছরে খরচ করা হয়েছিল প্রায় 1,000 কোটি টাকা। মিশনের সাফল্য, দেশের আর্থিক লাভ হয়েছে অন্তত 50,000 কোটি টাকার। এর ফলে লাভবান হয়েছেন কৃষক, পশুপালক, মৎস্যজীবীরা। ভূবিজ্ঞান মন্ত্রকের এই মিশন নিয়ে সমীক্ষা চালিয়েছেন ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স রিসার্চ। এদিন তাদের সমীক্ষা রিপোর্টে প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, মনসুন মিশনের উদ্দেশ্য ছিল বর্ষার খবর প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। ন্যাশনাল মনসুন মিশনে 50 গুণ লাভ হয়েছে বলে জানালো কেন্দ্র। এই মিশনে গত 5 বছরে খরচ করা হয়েছিল প্রায় 1,000 কোটি টাকা। মিশনের সাফল্য, দেশের আর্থিক লাভ হয়েছে অন্তত 50,000 কোটি টাকার। এর ফলে লাভবান হয়েছেন কৃষক, পশুপালক, মৎস্যজীবীরা। ভূবিজ্ঞান মন্ত্রকের এই মিশন নিয়ে সমীক্ষা চালিয়েছেন ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ। এদিন তাদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, মনসুন মিশনের উদ্দেশ্য ছিল বর্ষার খবর প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। বন্ধুরাম, এটা আমার লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার অর্ণব গোস্বামী, 4 নভেম্বর। ভালো করে শোনো, ছবিটা দেখতে পাচ্ছ দেখো। 4 নভেম্বর, রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হলো। 53 বছর বয়সী এক ইন্টেরিয়ার ডিজাইনার ও তার মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিন সকালে অর্ণবকে মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে রায়গড় পুলিশের লোকাল ক্রাইম ব্রাঞ্চ। আদালতে পুলিশ জানায় অর্ণব প্রভাবশালী, তাকে জেরা করে অনুসন্ধান করা প্রয়োজন। 14 দিনের জেল হেফাজত হয়েছে অর্ণবের। বিজেপি অবশ্য অর্ণব গোস্বামীর গ্রেপ্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। মহারাষ্ট্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় মন্ত্রীরা। 4 নভেম্বর রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হলো। 53 বছর বয়সী এক ইন্টেরিয়র ডিজাইনার ও তার মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। এদিন সকালে অর্ণবকে মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে রায়গড় পুলিশের লোকাল ক্রাইম ব্রাঞ্চ। আদালতে পুলিশ জানায় অর্ণব প্রভাবশালী, তাকে জেরা করে অনুসন্ধান করা প্রয়োজন। 14 দিনের জেল হেফাজত হয়েছে অর্ণবের। বিজেপি অবশ্য অর্ণব গোস্বামীর গ্রেপ্তারির ক্ষোভ প্রকাশ করেছেন। মহারাষ্ট্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় মন্ত্রীরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে। দেখার পর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, তবে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যদি না ভালো লাগে কিচ্ছু করবে না, ডিসলাইক পর্যন্ত করবে না, তোমরা বেরিয়ে চলে যাবে। তো এখানে ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।